হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের যারা এলডিসিতে মেডিকেল টেস্টে কোয়ালিফাই করেছেন এবং প্রথম লিস্টে যাদের 88 জনের মধ্যে নাম আছে তাদের জন্য কতগুলি ইম্পর্টেন্ট আপডেট এবং কতগুলো আমার কতগুলো সাজেশন নিয়ে এসেছি, যেগুলো ইউজ করলে হয়তো আপনাদের যে মেডিকেল টেস্টের প্রসেসটি সেটি ইনিশিয়েট হতে পারে, কেননা কিছু প্রবলেম রয়েছে যার জন্য আপনাদের মেডিকেল টেস্ট কিন্তু ডিলে হওয়ার অনেকগুলি চান্স রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিও শেষ অবধি দেখলে আপনারা কিছু আইডিয়া পাবেন যেগুলো আপনাদের প্রসেসটা ইনিশিয়েট এবং কুইকলি করার জন্য হেল্পফুল হবে। যে আপডেটগুলি রয়েছে সেগুলি হচ্ছে আপনাদের যে 88 জনের যে লিস্টটি বের করা হয়েছিল সেটি অলরেডি নবান্ন থেকে হেলথ ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা গেছে। হেলথ ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের এই লিস্টটি অলরেডি পেয়ে গেছেন। হেলথ ডিপার্টমেন্টের মধ্যে একটি মেডিকেল বোর্ড থাকে, যে মেডিকেল বোর্ডটি আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলি দেখা মানে পর্যবেক্ষণ করছেন এবং তাদের দ্বারাই হয়তো পুরো ব্যাপারটার সুপারভিশন করা হবে। এবার হচ্ছে যেটা মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখন একই সঙ্গে বহু সেন্ট্রাল এবং রাজ্য সরকারের যে মেডিকেল টেস্টগুলি হয়, বিশেষত রাজ্য সরকারের কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মেডিকেল টেস্ট, সেগুলো কিন্তু একই সঙ্গে চলছে, যার জন্য কিন্তু আপনাদের যে মেডিকেল টেস্টে এই যে মাঝখানে একটা লিস্ট চলে এসেছে এটা মাঝখানে আসার জন্য এটা কিন্তু ডিলে হওয়ার চান্স খুব বেশি আছে। আপনাদের প্রসেস যত যতই মানে মিনিমাম হলেও ডিসেম্বরের আগে শুরু হবে না, এবং ডিসেম্বরে যতগুলি ক্যালেন্ডার ডেজ রয়েছে ওয়ার্কিং ডেজ তার মধ্যে কিন্তু অনেকগুলি ডেজ যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অ্যালোকেট করে দেওয়া হয়েছে অন্যান্য এক্সাম মানে ক্যান্ডিডেটদের যাদের মেডিকেল টেস্ট হবে তাদের জন্য। এবং আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিনের পর 30 তারিখ অবধি এবং নিউ ইয়ার অবধি কিন্তু মাঝে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। সুতরাং এই কতগুলো জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এই কতগুলো জিনিসের কথা মাথায় রেখে আমার কতগুলো সাজেশন আমি আজকে ডিসকাস করছি, যেগুলো ইউজ করলে হয়তো আপনাদের প্রসেসটি তাড়াতাড়ি হলেও হতে পারে, এটা সম্পূর্ণ আমার সাজেশন, আপনারা ইউজ করতে পারেন। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা হেলথ ডিপার্টমেন্ট থেকে কবে আপনাদেরকে ডেট অ্যান্ড টাইম দেওয়া হবে, যদিও পিডিএফে বলা হয়েছে যে হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে, কিন্তু আমি বলবো আপনার জবে কবে আপনাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে কন্ট্যাক্ট করা হবে সেটার জন্য ওয়েট করবেন না। সম্ভব হলে আপনারা পার্সোনালি নিজেরা যান, অথবা সঙ্গে বেটার হয় যদি আপনারা কয়েকজন গ্রুপে 10-12 জন একসঙ্গে গিয়ে সেখানে হেলথ ডিপার্টমেন্টে গিয়ে পার্সোনালি খোঁজ নেন যে কবে আপনাদের শুরু হবে, যদি ডিলে হয় কেন ডিলে হচ্ছে, কবে থেকে প্রসেস শুরু হবে এবং কী কী জিনিস দরকার হবে মেডিকেল টেস্ট করার জন্য। এবং এটা একদিন করলে শুধু হবে না, আপনারা কয়েকদিনের গ্যাপে গ্যাপে যান, করার উদ্দেশ্য একটা যাতে অ্যাটলিস্ট 88 জনের না জন্য না হোক, প্রসেসটা যাতে ইনিশিয়েট হয় এবং আপনারা যাতে এই অন্তত 20-25 জনের হলেও মেডিকেল টেস্টের জন্য প্রথমবারে হয়ে যেতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা আপনারা এবার খুব ভালোভাবে এটার জন্য ইউজ করতে পারেন, এবং যে পিডিএফটি দেওয়া রয়েছে সেখানেও প্রত্যেকের কিন্তু নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা নিজেরা নিজেদের মধ্যে পার্সোনালি কন্ট্যাক্ট করে একটা গ্রুপ বানিয়ে কিন্তু এটা নিজেরা গিয়ে যোগাযোগ করতে পারেন। ডিসেম্বরটা খুবই ক্রুশিয়াল টাইম, সেই জন্যই বলছি ডিসেম্বর পেরিয়ে গেলে যদি নিউ ইয়ারে জানুয়ারিতে ঢুকে যায় এবং তার মধ্যে যদি আপনাদের মেডিকেল টেস্ট না হয় তাহলে কিন্তু প্রসেসটা আরও লেন্দি হবে, কেন তখন আরও মেডিকেল লিস্ট বেরোবে, তাদেরগুলো করতে হবে, সুতরাং ব্যাপারটা কিন্তু তখন অনেক মানে ক্রিটিক্যাল হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা অন্তত প্রসেসটা ইনিশিয়েট করার ব্যাপারে নিজেরা একটু উদ্যোগী হন, এবং শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টে নয়, পারলে মাঝে মধ্যে আপনারা নবান্নতে গিয়েও, যারা কলকাতার কাছাকাছি বাড়ি তারা পারলে একবার নবান্নতে গিয়েও যোগাযোগ করবেন যে কবে, যাতে নবান্ন থেকেও একটা প্রেশারাইজ করা হয় যাতে মেডিকেল টেস্টটি তাড়াতাড়ি শুরু হোক। কারণ নবান্ন থেকে প্রেশার না এলে, ডিপার্টমেন্ট থেকে একটা প্রেশার না থাকলে কিন্তু হেলথ ডিপার্টমেন্ট এগুলোতে জেনারেলি একটু ক্যালাসনেস দেখায় এবং শুরু করতে চায় না। এবং যে যদি আপনারা আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, অনেকে যারা দূরে আছেন, নর্থের দিকে আছেন, জলপাইগুড়ি শিলিগুড়ির সাইডে আছেন, তাদের পক্ষে হয়তো পসিবল নয়, কিন্তু অ্যাটলিস্ট যারা কলকাতার কাছাকাছি আছেন, হাওড়া হুগলি দুর্গাপুর বর্ধমান এই সাইডে যারা কাছাকাছি আছেন, তারা পারলে অন্তত একবার নিজেরা গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন। কেননা শুধুমাত্র আপনারা যদি ফোনে কথা বলতে থাকেন তাহলে আপনাদেরকে এটাই বলা হবে যে আপনার ওয়েবসাইটে চোখ রাখুন, ওয়েবসাইটের দিকে নজর রাখুন, আপনাদের 3 তারিখ 10 তারিখ এইগুলি ডেটের পর কিছু নিউজ দেওয়া হবে, এইসব কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। সুতরাং আপনারা নিজেরা গিয়ে খোঁজ খবর নিলে হয়তো তাদের ব্যাপারটা মাথায় থাকবে এবং হয়তো প্রসেস আপনাদের শুরুও হতে পারে। এগুলো আমার কতগুলো সাজেশন ছিল। আরেকটা হচ্ছে যাদের ভিআর অলরেডি হয়ে গেছে বা হবে বা কিছুদিনের মধ্যে কমপ্লিট হওয়ার আশা আছে, তাদেরকে আমরা বলবো আমি বলবো যে আপনারা কিন্তু তাদেরকে বলুন যে নবান্ন থেকে আপনাদের ফোন করে জানতে চাইছে যে আপনাদের ভিআর এর স্ট্যাটাস কত কি। পারলে আপনারা এটাও বলতে পারেন যে নবান্ন থেকে এটার জন্য একটা মেমো নাম্বার চাইছে যাতে ওরা ট্র্যাক করতে পারেন। আমি এই আইডিয়াটা আমার কয়েকজন সাবস্ক্রাইবারকে দিয়েছিলাম এবং তারা এই আইডিয়াটা অ্যাপ্লাই করে তাদের প্রসেস কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েছে। তারা 18 তারিখে তাদের পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল এবং তারা যখন এই নবান্নর এই ব্যাপারটা বললো তখন কিন্তু পুলিশ 22 তারিখের মধ্যে তাদের পাঠিয়ে দিয়েছিল এবং তাদের কিন্তু প্রথম লিস্টে নামও চলে এসছে। সুতরাং আমিও বললো আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন যদি প্রসেসটি তাড়াতাড়ি হয়। তো এই কতগুলি আপডেটটি দেওয়া ছিল আপনাদের জন্য। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।